মিনু, মিনু ছবিটা দেখ, ভালো করছি। মিনু মিনু দাঁড়া, দেখ কি শুরু করলি সব। মিনু ভালো করে কিন্তু ছবিটা দেখ, মিনু মিনু দেখ। মিনু আমি মিনু দেখ ছবিটা দেখ, মিনু কিরে মিনু, এত খুশির কারণ কি? মনে রং ধরেছে? ও মা, আমার রং ধরবে না। দুদিন পর তুমি হচ্ছে আমাদের রাজা ভাইয়ের বউ। তাতে তোর কি? আমার অনেক কিছু। আমি তোদের রাজা ভাইকে বিয়ে করবো না। ইস, কথা শুনে মনে হচ্ছে জীবন ভর দুজনে প্রেম করে বেড়াবি। অবশ্য এমন প্রেমিক পেলে জীবনটা হাতে হাত ধরেই কাটিয়ে দেয়া যায়। কিরে, বান্ধবীর প্রেম কেড়ে নেবার পরিকল্পনা করছিস না তো? ভাবনাটা তোর মিথ্যে নয়। তোর আগে রাজার সাথে আমার দেখা হলে রাজা হয়তো আমারই হয়ে যেত। বুঝতে পেরেছি, দুজনেই রঙে আছো, কিন্তু আমি আছি টেনশনে, একদম প্রিপারেশন নেই। অথচ সামনে পরীক্ষা। মাথায় টাক পুইরা বুইরা হয়ে গেছি, পাশ এবার আমার করতে হইব। পঙ্কি, ইসলামিয়ার পরীক্ষা টুপি পইরা। এই জানিস, ওই ছেলেরা না সবসময় আমার পিছনে লেগে থাকে। তাই? আমি ওকে পাত্তাই দেই না। কবে দেখাবি? সময় হলে দেখাবো। আচ্ছা। তোর এই টসটসে ঠোঁট আমাকে বড় আকর্ষণ করে। তোর ঠোঁটে মনে হয় চুম্বক আছে, আমাকে টানে শুধু চুমু খাওয়ার জন্য। আমি পাগল হয়ে যাই, পাগল। জুতায় চুমু খেতে কেমন লাগলো? ভেরি নাইস। এবার তোর ছুটে যা, কারণ জুতাও চামড়া দিয়ে তৈরি হয়। পার্থক্য শুধু জুতার চামড়া মরা আর তোরটা জিন্দা, টল টলে টানা টানা। ছাড়বো ছাড়বো, 100 বার ছাড়বো, 1000 বার ছাড়বো, আমার কাজটাকে সেরে নেই তারপর। এবার তোরও ছুটিস, এবার তুই মার। এবার তোর ছুটি। ভাইয়া, তুমি না এলে ওই গুন্ডাটা আমাদের সর্বনাশ করে ফেলতো। ভাইয়া,
প্রতিবাদ করার প্রয়োজন সবাই স্বীকার করে, কিন্তু তারপরও কেউ কেউ বলে আমি নাকি গুন্ডা, কয়দিন পরে বলবে আমি চোর, ডাকাত, ভাটপাড়। আরে আরে কোথায় যাচ্ছ? দাঁড়া আমাকে নিয়ে যাও। এই ধর, এই পিয়া শোনো। আরে রাগ করলে নাকি তুমি? কি শুনবো, সবার সামনে খোঁচা মেরে কথা বলবে, আবার বলছো রাগ করলে নাকি? প্লিজ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। ক্ষমার খাতায় কতটা ভুল জমা হয়েছে হিসাব করে দেখেছো? হিসাব? ইউ মিন অঙ্ক? ছাত্র আমি ভালোই ছিলাম, পাশও ভালোভাবে করেছি, শুধু ওই অঙ্কটাতেই একটু খারাপ হয়ে গেছে। আর তাছাড়া সেই কবে কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছি, এখন কি আর ওসব মাথায় আছে নাকি? ভুলের হিসাব তোমার থাকে না, তাই ক্ষমাও তুমি পাবে না। আজ
দাঁড়াও প্রিয়া, কলেজ থেকে ফিরতে এত দেরি হলো কেন? কি হলো বলো, কোথায় গিয়েছিলে? মা, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন? করি এই জন্যে যে আমি চাই না রাজার মতো একটা ছোট লোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হোক। মা, রাজা গরিব হতে পারে কিন্তু ছোট লোক নয়। সে তোমার উপযুক্ত নয়, তাই মনের মধ্যে যদি কোনো প্রকার আবেগ সৃষ্টি হয়ে থাকে তাহলে তা তোমাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলার মতো কোনো সম্পর্ক আমি গড়িনি, যা সৃষ্টি হবার তা হয়ে গেছে। আমি রাজাকে ভালোবাসি এবং বাসবো। বাবা, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় প্রতিবাদ করেছি মাত্র, কিন্তু এর পরিণতি যে কত ভয়াবহ তা তুই জানিস না। যাদের সাথে তুই মারামারি করেছিস তারা বড় খারাপ মানুষের রাজা। কিন্তু এই সমাজে তো মাথা নিচু করে বাঁচা যায় না বাবা। তুই একা কতক্ষণ যুদ্ধ করবি? বড় লোকের টাকার কাছে সত্য বিক্রি হয়ে গেছে, চারিদিকে এখন মিথ্যের জয়। আমরা গরিব, আমাদের অনেক কিছুই শোভা পায় না। প্রিয়া নামের যে মেয়েটিকে তুই ভালোবাসিস সে ভালোবাসা একদিন কাল হয়ে দাঁড়াবে, কারণ তুই একজন গরিব ড্রাইভারের ছেলে। বাবা, প্রিয়ার ইচ্ছাই তার সাথে আমার ভালোবাসা হয়েছে, সে যদি না চায় আমি অধিকার খাটাতে যাব না। তবে সে যদি আমার কাছে আসে আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। যুগের প্রয়োজনে আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। তুমি জানো না বাবা, আমার মতন একটি ভাই না থাকলে আমার বোন, আমার বোন রাস্তায় বেরোতে পারতো না, হয়তো হয়তো তার লেখাপড়াটাও বন্ধ হয়ে যেত। তুই যা ভালো মনে করিস তাই কর, হয়তো এটাই এই যুগের জন্য প্রয়োজন। ওই দশ নম্বর ডালিটা দে। কেলো ওস্তাদ, কোন ম্যাডামে জানে আইছে? বসির মিয়া, জায়গাটা মেপে দেখা তো, একটা মোটর গাড়ির সেলস সেন্টার বানাতে কত টাকা লাগতে পারে? এক্সকিউজ মি, জায়গাটা যদি আপনি কেনার চিন্তা করে থাকেন তাহলে মালিকের সাথে কথা বলুন, কারণ গ্যারেজটা আমি ভাড়া নিয়েছি। জানি আয়। আচ্ছা, আমি মালিকের সাথেই কথা বলে এসেছি, সেলস সেন্টার বানিয়ে এটা আমি তোমাকেই দিয়ে দেব। যা, প্রয়োজন নেই। থ্যাংক ইউ। যদি আপনার মেয়ের বিয়ের যৌতুক হিসাবে দেবেন বলে ভেবে থাকেন তাহলে ভুল চিন্তা করেছেন। টাকাটা টাকাটা আমি তোমাকে দান করতে চাই। কেন? কারণ টাকার লোভে তো তুমি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো। আপনার ধারণাটা ভুল। আপনার মেয়েকে আমি প্রেম দিয়ে জয় করেছি। এসব কাব্য কথা বাদ দিয়ে আসল কথা বলো, কত টাকা পেলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? প্রেম নিয়ে ব্যবসা আপনাদের মতো ধনীরাই করতে পারেন, কিন্তু আমার প্রেম কেনার মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেই। রাজা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, এদেরও তোমাকে অনেক মূল্য দিতে হবে। আমার সম্মান রক্ষার জন্য আমি কতটা কঠোর সময় এলে তা বুঝতে পারবে। বসে মিয়া চলো। তবে সবাই ছুটি। আমি তোর তো ছুটি দিয়ে দিচ্ছি, তোর সব বাইরে খারা, আমি একটু মজা লই লই। Oh!
ইচ্ছা করলে আমি তোরে নষ্ট করতে পারতাম, লেকিন করলাম না। কারণ ইজ্জত হারাইয়া বদনামের বোঝা বহনের যত কষ্ট, আর ইজ্জত না হারাইয়া বদনামের বোঝা বহনের কষ্ট তার চেয়ে অনেক বেশি। আসি প্রিয়া, তোমার অবস্থা কি করে হলো বলো, কে তোমার গায়ে হাত দিয়েছে বলো। বললে কি হবে, এই অবস্থা দেখার পর তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে? আমি কি পৃথিবীর কাউকে বিশ্বাস করাতে পারবো? এখন আমি সতী। রাজার বিশ্বাসে তুমি সতী? এই পৃথিবীতে কলঙ্কের এমন কালি সৃষ্টি হয়নি যে রাজার ভালোবাসাকে কলঙ্কিত করবে। তুমি শুধু একবার বলো, বলো প্রিয়া, আমার ভালোবাসার কসম, বলো কে তোমার গায়ে হাত দিয়েছে বলো। চোখ দিয়ে তুই আমার প্রিয়াকে দেখেছিলি, এই অপবিত্র হাত আমার প্রিয়াকে স্পর্শ করেছিল, তাই আজ তোকে আমি অচল করে দিয়ে গেলাম। আর কোনদিন যদি তুই এমন ভুল করিস তবে সেদিন আর পঙ্গু করব না, এই দুনিয়া থেকে উঠিয়ে দেব। মা মাইকটা একটু বেশি হয়ে গেছে না? চুপ কর, শরীরে বহুত ব্যথা। তাহলে এক বোতল ডালে নেবে, খাইলে শরীরটা একবার ভালো লাগবো। ভালো পরে লাগাবো, আমার মাথার মধ্যে হন আগুন জ্বলতাছে। রাজার বাচ্চা রাজা, তরে আমি এমন মাইর মারুম সারা জনম বিমনে রাখবি। কি করতে পক্ষ এ ফেলাও, আমার নাক নকশা দেখা বুঝবার পারস না? কি করতে হইব বুঝা ফেলাইছি, আর করতে হইব না। তুমি ঘুমাও, জায়গা ওইটা তুমি শুনবা পারবা ঘটনা কি ঘটাইছি। পেটির চিন মারছে, অহন আমার ঘুমাইতাছে। তোরা যা, তোরা যা, যা যা, চল।
অদব্যাস। শোনো, সরি, কাউকে না জানিয়ে আমরা বিয়ে করলাম। জানি না আমাদের বিয়ে তোমার আমার বাড়িতে কিভাবে নেবে। তুমি কি এ নিয়ে টেনশনে ভুগছো? কিছুটা তো নিশ্চয়ই। তবে আমার আসল টেনশন তোমাকে নিয়ে। কেন, আমি আবার কি করলাম? অনেক কিছু করেছো, তবে এখন থেকে আর করতে পারবে না। এই পাগলা বাবার পবিত্র মাজারের সামনে আমার ভালোবাসা কসম খেয়ে বলো, আজকের পর থেকে তুমি আর কারোর সাথে মারামারি করবে না, কোন রকম গন্ডগোলে জড়াবে না। এই আমার মাথায় হাত দিয়ে বলো। প্রিয়া, আমার জীবনে তোমার ভালোবাসার কসমের চেয়ে আর বড় কোনো কসম নেই। সেই কসমই যখন দিয়েছো, তোমার কথা আমি রাখবো। রাজা, আই লাভ ইউ প্রিয়া। এবার তুমি কুমারী সেজে বাড়ি যাও, আর আমি যাই গ্যারেজে, পেটের ব্যাপারটা তো ভাবতে হবে। যাও। এই প্রিয়া শোনো, কি তোমার গালে ওটা কি লেগেছে? কোথায়? ওই যে এখানে, দাঁড়াও দেখাচ্ছি। দুষ্টুমিতে মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, যাও গ্যারেজে যাও, যাও। সালার পিছা মারা কপাল, মাথার মধ্যে ঘাস না গোবর আল্লাহই জানে। ফেল করতে করতে লাইফটাই আমার তেজপাতা হইয়া গেছে, লেখাপড়া গুষ্টি মারি। আজ থেকে দোস্তের গ্যারেজে কাম করব, এইখানে যদি ফেল করি তাইলে হালা এই দেশেই থাকুম না। এই মেকানিক, এদিকে এসো। হ্যাঁ, জনাব, আমাকে দেখে কি মেকানিক মনে হয়? সরি, তাহলে এখানে মেকানিক কে? না, ইয়া মানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার মোটরসাইকেল স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়। এটা একটা সামান্য ব্যাপার, আমি তো ইঞ্জিনে হাত দিই না। মেকানিকটা কেন যেত দেরি করছে, ঠিক আছে আমি দেখছি। নাজানি কি আছে কপালে, ইয়া মাবু রক্ষা করো, ইঞ্জিনের স্বরেও জানি না, শাস্তি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দাদা রে, তুই কই? কি অবস্থা, কি অবস্থা মানে? এক থাপ্পড়ে 32টা ছলাই দেবো, ভাত খাইতে 2 ঘন্টা টাইম লাগে। চামচ না, আমি ইঞ্জিনে হাত দিই না। নে ঠিক কর, ডায়াবেটিক প্রবলেম। শালা তারা তো খেতে পাচ্ছে, শালার পঙ্খী। ইঞ্জিনের অবস্থা তো 12টা বাজিয়েছিস, আবার ঝাড়ি মারিস। তারা কাস্টমারটা যাক, তারপর টের পাচ্ছে। তোমরা আমাকে মারছ কেন? তুই মারামারি করিস তাই। দেখো, আমি মারামারি ছেড়ে দিয়েছি। তুই ছাড়লে কি হবে? আমরা তো ছাড়িনি। এই পাগলা বাবার পবিত্র মাজারের সামনে আমার ভালোবাসা কসম খেয়ে বলো, আজকে পর থেকে তুমি আর কারোর সাথে মারামারি করবে না, কোন রকম গন্ডগোলে জড়াবে না। এই আমার মাথায় হাত দিয়ে বলো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এখান থেকে চলে যাও। আরে, তোকে না মেরে চলে গেলে বস আমাদের জানে মেরে ফেলবে। হ্যালো, টেগরিটা ভাইয়ে দেই। বললাম না, কথাটা মনে রাখিস। চল। ও
রাজা দোস্ত দোস্ত এ কি হলো দোস্ত রাজা রাজা কি হয়েছে রাজা কি হয়েছে রাজা তোমার গায়ে রক্ত কেন কারা তোমাকে মেরেছে তাদের গায়ে শক্তি ছিল কেন ওর গায়ে কি শক্তি ছিল না ছিল কিন্তু তুমি তো ভালোবাসার কসম দিয়ে আমার হাতে শিকল পরিয়ে রেখেছো তোমাকে আমি মারামারি না করার জন্য কসম দিয়েছি কিন্তু মার খেতে তো বলিনি আমার স্বামী মার খাবে আমার কাপুরুষের স্ত্রী আমি নই এ রক্ত আমার জীবন আমার কপালে টিপ আমার অহংকার আমি জবাব চাই যাও এ জবাব দিয়ে এসো যাও যাও রাজায় বলে বীর মাইরে ঠেলায় কয় ছাইরা দে মা কেন্দা বাঁচি আমার গলা দিয়ে হারায় পাগলয় মারামারি ছেড়ে দিছি আরে বাদ দে হালায় নামে বাঘ কামে হালায় ইন্দুরের বাচ্চা নে শুরু কর আবে তুই ফাটানোর পর আবার এসো ওই হালায় পাগল নাকি হ্যাঁ পাগল তুই জানিস না আমি পাগল এই শালা জানে না আমি পাগল দেখবি পাগল আমি দেখবি যে পাত্র তোমার জন্য ঠিক করব তাকেই তুমি বিয়ে করবে না মা তা হয় না এমন সিদ্ধান্ত তুমি নিতে পারো না আমার পছন্দ অপছন্দের দাম তোমাকে দিতেই হবে তোমার পছন্দের মাত্রা আমার জানা হয়ে গেছে তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও আমি এ সপ্তাহে তোমার বিয়ে দেব মা আমার বিয়ে নিয়ে কি তুমি খুবই দুশ্চিন্তা করেছ যুবতী মেয়ের জন্য সব মাকে দুশ্চিন্তা করতে হয় আমাকে নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করতে হবে না আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি রাজাকে বিয়ে করেছি রাজা রাজাকে বিয়ে করেছিস হ্যাঁ প্রিয়া আমাকে বিয়ে করেছে একজন মেকানিককে আমি জামাতা হিসাবে কোনোদিনই মেনে নেব না এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত মা তুমি স্বীকার করার নাই করো রাজা এখন তোমার জামাতা আর আমার স্বামী কেন তুমি এমন কঠিন সিদ্ধান্ত নেবে নেব এই জন্য যার দাদা এই বাড়ির ড্রাইভার ছিল যার বাবাও এই বাড়ির ড্রাইভার ছিল তার ছেলে জামাতা হিসেবে এই বাড়িতে স্থান পাওয়ার প্রশ্ন ওঠে না মা বিয়ের পরে স্ত্রীর ঠিকানা তার স্বামীর ঘর রাজা এই বাড়িতে ঘর জামাই হতে আসেনি চাওয়ার ছিল একটু আশীর্বাদ পেলাম না চলো রাজা দাঁড়াও প্রিয়া সামনের জীবনের চেহারাটা কেমন হবে তাও জেনে যাও এই ঘরে এই বাড়িতে তোমার পরিচয় তুমি সাবেক মন্ত্রী আশরাফ চৌধুরীর নাতনি এই পরিবারের মেয়ে হিসাবে তোমার পরিচয় তুমি মরহুম আকবর চৌধুরীর একমাত্র কন্যা
ধরে এই বাড়ির চৌকাঠটি গালে তোমার পরিচয় হবে। তুমি মেকানিকের স্ত্রী, একজন ড্রাইভারের পুত্রবধূ। এবার সিদ্ধান্ত নেবার দায়িত্ব তোমার। তুমি কোন পরিচয় নিয়ে বাঁচতে চাও? এবার নিশ্চয় বুঝতে পেরেছো ঠুনকো ভালোবাসার মোহমুক্ত হতে কতক্ষণ লাগে। গেট আউট, গেট আউট। দাঁড়াও রাজা। মা, স্বামীর পরিচয় চাইতে নারীর জীবন আর কোনো বড় পরিচয় নেই। এবারে কোনো কিছুই আমি নিয়ে যাচ্ছি না, শুধু এই পরনের শাড়ি, রাজার আর আমার বিয়ের স্মৃতি স্বাক্ষর, এই মালা, স্ত্রী হিসেবে আমার স্বামীর স্বীকৃতি, এই এই যথেষ্ট। আসি মা, চলো রাজা। আমার মেয়েকে রেখে দাও, নইলে। নইলে কি? রাজা বুকে গুলি চালাবে? প্রয়োজন হলে চালাবো, চেষ্টা করে দেখতে পারো। মা, ভেবেছিলাম বিন্দু মাত্র হলেও মাতৃত্বের মমতা তোমার মধ্যে থাকবে, কিন্তু গুলি চালিয়ে প্রমাণ করলে তুমি খুনও করতে পারো। খুন যদি করতে হয় আমাকে করো, চালাও গুলি। চলো প্রিয়া। রাজা, এ তুই কি করেছিস রাজা? এই চাঁদ আমি কোথায় রাখবো? বাবা, প্রিয়া আকাশের চাঁদ নয়, আজ থেকে ওর পরিচয় ও আমার স্ত্রী, তোমার ছেলের বউ। না রাজা, না। যে বাড়িতে আমি ড্রাইভারের চাকরি করেছি সে বাড়ির মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। ক্ষণিকের আবেগে ধনীর সাথে গরিবের সম্পর্ক হয়, কিন্তু টাকা যখন দেয়াল হয়ে দাঁড়ায় তখন সেই সম্পর্ক ভেঙে যায়। যাকে আমার ভাঙা ঘরে ধরে রাখতে পারবো না তার সাথে আমি মায়ার জালে জড়াবো না, তাই আমার ঘরে তোদের স্থান হবে না। চলে যা, চলে যা আমার সামনে থেকে, আমি কোনো সমস্যায় জড়াতে চাই না। বাবা, বাবা তুমি এতটা নিষ্ঠুর হয়ো না বাবা। আমি কোনো কথাই শুনতে চাই না, এ আমার নির্দেশ। এই মুহূর্তে তোরা এ বাড়ি থেকে চলে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তুমি শুধু আমাদেরকে দোয়া করো, এছাড়া আমাদের আর কিছুই চাইবার নেই। এসো প্রিয়া। দাঁড়াও ভাইয়া, আমি তোমাদের যেতে দেব না ভাইয়া, তোমরা যেতে পারবে না। না রে পাগলি, না, তুই আমাদের বাধা দিস না। বাবার কথার অবাধ্য আমি কোনোদিন হইনি, আজও হব না। লক্ষ্মী বোন আমার, কাঁদিস না। আমি যেখানেই থাকি না কেন, এই বুকের মধ্যে তুই থাকবি। চলো প্রিয়া। ভাইয়া, বাবা, 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 এটা তুমি কি করলে? আমি যা করেছি ওদের ভালোর জন্য করেছি। চারদিকে শত্রু, এখানে ওদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমার আঘাতে ওরা যত দূরে যাবে আমি ততই খুশি হব। বাবা, দাঁড়া বংশী, দাঁড়া।
এই টাকাগুলো রাখ। চাচা রাজাকে দিস, আমার বৌমাকে দিস, কিন্তু খবরদার বলবি না এ টাকা আমি দিয়েছি। চাচা যা, দেরি করিস না, যা। হঠাৎ করে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? যা যা। ও গো মোর পিয়া জেনে রাখো তুমি, ও গো মোর পিয়া জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে। রাজা আমরা এখন কোথায় যাব কিছু চিন্তা করেছো? চিন্তার কি আছে, আল্লাহর এই দুনিয়াটা অনেক বড়, কিন্তু আমার বাড়িটা অনেক ছোট। পঙ্খী? হ্যাঁ, খুব একটা বেশি দূরের পথ নয়, এখান থেকে মাইল চল্লিশেক। মনোরম পরিবেশ, চোখ জোড়ানো জায়গা, হানিমুনের জন্য চমৎকার। হ্যাঁ, এই নে চাবি, আর এই হচ্ছে বাড়ির ঠিকানা, আর এই হচ্ছে টাকা। টাকা? টাকা দিয়ে কি হবে? তোর মাথা কামানো হবে, বিয়াক কেল কোথাকার। আচ্ছা প্রিয়া, তুমি বলো, এদিকে একটা কথা হলো, যে টাকা দিয়ে কি হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত, এই বিপদের দিনে তুই আমার জন্য যা করলি, সত্যি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে ধুর, আমার চাইতেও বড় বন্ধু তোর আছে, চিনিস না, চিনতে পারবিও না, পারবি না। কে তুমি? কথা বলছো না কেন, বলো তুমি কে? আমি রাজামিয়ার পরিবার, আমার নাম সমীরের নেতা, আন্নে কেডা। আমি প্রিয়া, রাজার স্ত্রী। ইস, আন্নার কি মাথা খারাপ হয়েছে নি কেন? হাতে কি দুই বিয়ে করছে? আন্নারে বাইক লাগে করেন কি? তবে রে আন্নে করেন কি? আল্লাহ রে আল্লাহ রে, তো ভাই আমি রে, তবে রে করেন কি? আন্নে ভাই থেকে না বলল নাকি? তুমি? হ্যাঁ, আমি রাজার মেয়ের পরিবার। এসবের অর্থ কি? বুঝলাম, আমার প্রিয়া ছাড়া আর কারো দিকে তাকানো যাবে না। সেরকম ইচ্ছে আছে নাকি? থাকলে আমার মৃত্যুর পর 100টা বিয়ে করো, যার দিকে ইচ্ছা হয় তাকিও, আমার কোনো আপত্তি থাকবে না। প্রিয়া, তোমাকে দেখে যদি আমার মন না ভরে, সেদিন আল্লাহ যেন আমার চোখ দুটো অন্ধ করে দেয়। We'll be right back.
আরে না, ঘুমাইনি, একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? দিনের বেলা তা আবার জেগে জেগে দেখলাম। কি দেখলে? দেখলাম আমার একটা ছেলে হয়েছে। কিভাবে হলো আমাকে একটু খুলে বলো না। কি করে হলো, কি করে হলো? আরে যা, আমার হবে কেন, হবে তো তোমার। আমি হব বাবা, আর তাই নামটাও ঠিক করে ফেললাম, রনি। ছেলে হবে এটা আমি কনফার্ম, এবং এই নামটাই ফাইনাল। ছেলে হবে তা তুমি কি করে বুঝলে? আরে এখন হচ্ছে কম্পিউটারের যুগ, অল্পতেই অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, নইলে যুগের সাথে তাল মিলিয়ে চলা যায় না। বুঝলে? বুঝলাম। আবে ওই ড্রাইভারের বাচ্চা কত পুলাই, কই কত? জানি না, আমি জানি না। জানোস না নাকি কই বারতাস না? বিশ্বাস করো সত্যি আমি জানি না। কত পুলারে কই লুকাই ছুইছ? আমার লগে চালাকি করো, তোর চালাকি আমি বাইর করতেছি। অন্যায় তুই করস নাই, অন্যায় করছে তোর কপাল। বাপের খবর পরে লই, আগে তোর রূপের খবরটা লইয়া লই। আর আমার এমন লাগছে কেন? প্রিয়া, আমার প্রিয়া কোথায়? প্রিয়া, প্রিয়া, হাই, প্রিয়াকে দেখেছো? স্যার, তার বংশত মাজারে গেছে, চিন্তা করেন না, অহনীয় করবো। মাজারে গেছে কেন?
একদিন বহুত তাফালিন করছস, আজকে তোরে খালাস দিলাম। ওই রাজা, ওই খালারে বুড়ি রঙে ফালা। যা অবস্থা, তাতে ওর বাচ্চাকে বাঁচানো যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। ওই বাচ্চা জীবিত জন্ম নিক তা আমি চাই না। কেন বুবু? প্রিয়া তো অবৈধ সন্তানের মা হতে যাচ্ছে না? বৈধ হোক আর অবৈধ হোক, ওই সন্তান আমি চাই না। যেভাবেই পারিস ওটাকে নষ্ট করার ব্যবস্থা কর। বুবু, আমি একজন ডাক্তার, জীবন ধ্বংস করা আমার কাজ নয়। তাছাড়া প্রিয়া মানসিকভাবে প্রচন্ড আঘাতপ্রাপ্ত। এই অবস্থায় মা সন্তান দুজনের জীবন নিয়ে আমি আশঙ্কায় আছি। না রফিক, না, যেভাবেই পারিস আমার মেয়েকে তুই বাঁচা। আমি আমার একমাত্র মেয়েকে হারাতে পারবো না। আমি চেষ্টা করব দুজনকেই বাঁচাতে, বাকি আল্লাহর ইচ্ছা। না, আমি বিশ্বাস করি না।
তোমার আমার সন্তানকে এনে দাও, আমার সন্তানকে এনে দাও। বললাম তো মা, যেখানে তোকে বাঁচানোই মুশকিল হয়ে পড়েছিল সেখানে তো সন্তানকে বাঁচাবো কি করে? তোমরা মিথ্যে বলছো, মিথ্যে বলছো। রাজার সেই স্মৃতিটাও মুছে যেতে পারে না, পারে না, পারে না। ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি, ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। প্রিয়া, চিন্তায় চিন্তায় তুই তো শেষ হয়ে যাচ্ছিস, কতদিন তোর মুখে হাসি দেখি না। কি করে দেখবি, যার মন না হাসে তার মুখ হাসবে কি করে? দুঃখ মানুষের জীবনেই থাকে, তাই বলে জীবন তো আর থেমে থাকে না, সব কিছু ঝেড়ে ফেলার চেষ্টা কর। কাল সন্ধ্যায় বিখ্যাত গায়ক সৈকত রায়হান স্টেজ প্রোগ্রাম করবে, ওখানে গেলে মনটা ভালো লাগবে। না রে বিনা, আমার মন চায় না। না চাইলেও তোকে যেতে হবে। এত করে যখন বলছে চল না, আমিও না হয় তোর সাথে যাব। সৈকত রায়হানের গান আমারও খুব ভালো লাগে। ওয়েলকাম ওয়েলকাম লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই শুভ সন্ধ্যায় ফুলের সৌরভ নিয়ে গানে গানে শুভেচ্ছা বিলাতে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আপনাদের এই প্রিয় শিল্পী, তরুণ তরুণের মনে ঝড় তোলা গায়ক, খ্যাতির শীর্ষে যার নাম সৈকত রায়হান। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সৈকত রায়হান নিজ হাতে ফুল ছিটিয়ে আপনাদেরকে বরণ করে নেবেন। অনেকগুলো ফুলের মাঝে থাকবে একটি গোলাপ লাল, এই লাল গোলাপটি যার গায়ে পড়বে তিনি হবেন ম্যান অব দ্য ফাংশন, তিনি পাবেন সৈকত রায়হানের সাথে নাচা এবং গাওয়ার বিশেষ সুযোগ। বন্ধু, যাকে প্রথম দেখাই ভালো লেগেছে তার গায়েই পড়িস। কি জানা, বিরক্ত করিস না তো, আমার এসব ভালো লাগছে না।
বলিস কি, সবাই যার সাথে নাচতে গাইতে পাগল, আর তুই বলিস ভালো লাগছে না? আসলে সত্যি সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে, আমি সুস্থ নই, আমার কিছুই ভালো লাগছে না, ব্যাস। আমার জান আমার প্রাণ, তুমি আমার জান আমার প্রাণ।
আপনি? আপনাকে তো ঠিক গতকাল ফাংশনে লাল গোলাপটি যার গায়ে পড়েছিল আমি তার মা। আসুন ভেতরে আসুন, আসুন আসুন বসুন। তা আমার বাড়ির ঠিকানা আপনি কোথায় পেলেন? এত বড় একজন বিখ্যাত গায়কের ঠিকানা জোগাড় করা তো কঠিন ব্যাপার নয়, তা যে জন্য আসা। আমার মেয়েটাকে নিয়ে আমি বড় চিন্তায় আছি। কেন? কারো সাথে মেশে না, বিয়ে শাদীর প্রতি তার কোনো আগ্রহ নেই। গতকাল তোমার সাথে মিশতে দেখে ভাবলাম হয়তো তুমি এর একটা সমাধান দিতে পারবে। আমারও প্রথম দেখাতে ওকে ভালো লেগেছে, আর আপনার কাছ থেকে অনুমতি পেয়ে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে দিয়ে যদি আপনার কোনো উপকার হয় আমি চেষ্টা করব, এবং মনে হয় আমি পারব। হলেই ভালো, ক্ষণে ক্ষণে তার মন পাল্টায়, উল্টো পাল্টা কথাবার্তা বলে। যেমন? এই ধরো বলবে আমার একটা বিয়ে হয়েছিল, আমার একটা সন্তান আছে, এইসব আবোল তাবোল কথাবার্তা আর কি। মোট কথা যেভাবেই হোক তোমাকে এড়িয়ে যাওয়া। আজ তাহলে আসি, কিছু একটা মুখে দিয়ে যান। আজ না, অন্যদিন। ভালোবাসার বার্তা নিয়ে উড়ে এসেছে যে ওড়না, সে ওড়না ফিরে দিতে মন যে চাইছে না। ভালোবাসার বার্তা নিয়ে আসেনি, দমকা হয় ওড়ে এসেছে, ওড়নাটা দিন। লজ্জা ঢাকার জন্য ওড়নাটা আমি দিয়ে দিচ্ছি, নইলে এটাকে আমি জোর করে হলেও নিয়ে যেতাম। নিন, প্রয়োজন নেই। চলে গেল? হায় রে পাগল মন, তুই কেন এত উথাল পাথাল করিস? পাগল মন মানে না কোনো বাঁধন, প্রিয়া কেন এমন মনে হয়? তোমাকে যেন আমি হাজার বছর ধরে চিনি, কেন বারবার তোমার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে, তাই এখন থেকে প্রতিনিয়ত তোমার সামনে আমাকে দাঁড়াতেই হবে। ইতি সৈকত রায়হান। আরে আপনি আসুন, কি সৌভাগ্য আমার, বসুন। এটা কি, আপনি নিজেকে কি মনে করেন? বিখ্যাত গায়ক, চেহারা সুন্দর, মেয়েরা আপনাকে দেখলে মোমের মতো গলে যাবে। আপনি এমনভাবে কথা বলছেন কেন? সেদিন তো আমার সাথে নাচলেন, গানও গাইলেন। আমি আপনার সাথে নাচিনি, গানও গাইনি। শুনুন, এরপর আপনার চেহারা আমি দ্বিতীয়বার দেখতে চাই না, কথাটা ভালোভাবে মনে রাখবেন। মনে তো আমাকে রাখতেই হবে, ভুলতে চাইলেও পারবো না। আলহামদুলিল্লাহ, বহুত শুকরিয়া।
আপনি? হ্যাঁ, আপনার হাতের খিচুড়ি আমার কাছে বেহেশতের মেওয়া। আহ, আপনি আপনি একজন ভাইয়া। বাবা, তুমি কিছু মনে করো না। না খালাম্মা, আপনি তো আমাকে আগেই সব বলেছেন। আজ প্রিয়ার জন্মদিন, সেজন্য এখানে আসা। সন্ধ্যায় বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি অবশ্যই আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয়া, তোমার জন্মদিনে আমার উপহার। ধন্যবাদ। কিন্তু শুধু ফুলের শুভেচ্ছায় আমরা তৃপ্ত নই, গায়কের মুখ থেকে গানও শুনতে চাই। প্লিজ। জীবন আমার, এই তো আমার সুখের।
কেন আমার পিছু লেগেছেন? তুমি মানো আর নাইবা মানো, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আপনি ভুল করছেন, কারণ আমার অতীত জীবন সম্পর্কে আপনি কিছুই জানেন না। অতীতকে গুরুত্ব দেবার আমার কোনো প্রয়োজন নেই। আপনার না থাকলেও আমার আছে, কারণ আপনি জানেন না আমি বিবাহিতা, আমার একটা বিয়ে হয়েছিল। তোমার দশটা বিয়ে হয়ে থাকলেও আমার কিচ্ছু এসে যায় না। হেয়ালি পানা করবেন না, আমি যা বলছি এটা সত্য, এবং এটাও জেনে রাখুন আমার একটি বাচ্চা হয়েছিল। তোমার এক ডজন বাচ্চা হয়েছিল, যদিও জনসংখ্যা বাংলাদেশের এক নম্বর সমস্যা, তাতেও আবার কিচ্ছু এসে যায় না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমরণ বেসে যাব। হৃদয়ে যে ছবি একবার আঁকা হয়ে গেছে তা মোছা সম্ভব নয়, মুছতে আমি পারবো না। আমার হৃদয়ে এমন একটি ছবি আঁকা আছে যা আমিও মুছতে পারবো না। যদি আমার কথা বিশ্বাস হয় আমাকে আর কখনো বিরক্ত করবেন না। বাবা, পাক্কা অভিনেত্রী, যেভাবে বলল মনে হয় সত্যি সত্যি বাচ্চা কাচ্চার মা হয়ে বসে আছে। বন্ধু, ফাঁকে দিয়ে যাবে কতদূর, যেখানেই যাবে আমাকেই পাবে। কেন তুই সৈকতকে বিয়ে করবি না? সৈকত কি ছেলে হিসেবে খারাপ না তোর অযোগ্য? মা, সৈকত খারাপও নয় অযোগ্যও নয়, তুমি তো সবই জানো মা, অতীতের স্মৃতি আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। প্রিয়া, আগেও বহুবার বলেছি আবারও বলছি, ওই তিক্ত অতীত তুই ভুলে যা, নতুন ভাবে জীবন শুরু কর। না মা না, এ হয় না, রাজার জায়গায় এমন লোক কাউকে ঠাই দিতে পারবো না। প্রিয়া, যত যাই বলিস সৈকতকে তোর বিয়ে করতেই হবে, কারণ সৈকতকে আমি কথা দিয়েছি। কেন কথা দিয়েছ? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কি অধিকার আছে তোমার? আমি তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলছি? সন্তানের জীবনের উপর মায়ের কোনো অধিকার নেই? যাকে দশটি মাস গর্ভে ধারণ করেছি, পুতুলের মতো বুকে জড়িয়ে আদরে আদরে বড় করেছি, সেই মায়ের সন্তানের উপর কোনো অধিকার নেই? এই বুকে দুধের কোনো অধিকার নেই? মা মা মা, কি হলো মা? মা, ডাক্তার, কে কোথায় আছো? মা মা মা, আপনারা একটু লক্ষ্য রাখুন। জি স্যার, সিস্টার লক্ষ্য রাখবেন। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা কেমন? ভালো, তবে সিরিয়াস কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, উনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। ডক্টর, আমি এখন কি করব? জ্ঞান ফেরার পর যদি তোমার মায়ের মুখে হাসি ফোটাতে না পারো তাহলে হয়তো শেষ রক্ষাটা হবে না। ডাক্তার, মা 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 গো। প্রিয়া, আমার কাছে আয় মা, মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে। না মা না, এমন কথা বলো না, তোমার কিচ্ছু হয়নি। মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ, দুঃখ শুধু একটাই, তোর সুখের ঘর নিজ চোখে দেখে যেতে পারবো না। মা, আমি বিয়ে করলে যদি তোমার মুখে হাসি ফোটে, যদি তুমি খুশি হও, তাহলে আমি তাই করবো। প্রিয়া, হ্যাঁ মা, সত্যি বলছি, তুমি যা বলবে আমি তাই করবো। রশিদ মিয়া, আমার বাঁচতে বড় ইচ্ছে হচ্ছে, আমি আমার মেয়ের সুখ দু চোখ ভরে দেখতে চাই। সৈকতকে খবর দাও,
সুখুতির মাকে খবর দাও, আমার আমার বড় ভালো লাগছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আসুন বেয়ার সেবা, আসুন। বিয়ান সাহেবা, আমার বাঁধনহারা ছেলেটা গান বাজনাকে ভালোবেসে সংসার বিমুখ হয়ে পড়েছিল। সে ঘর বাঁধবে, সংসার করবে, ভাবতে কি যে আনন্দ লাগছে, কি করে বুঝাবো আপনাকে। আমারও কি কম আনন্দ লাগছে। ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হতে পারে। অবশ্যই করব। সন্তানের সুখে মায়ের যে কি সুখ, তা তো আপনিও বোঝেন। বিয়ান সাহেবা, আনন্দে চোখে পানি নয়, হাসি দেখতে চাই, হাসি। হাসুন, একটু হাসুন। সৈকত, মায়ের মুখের ওই হাসির জন্য আজ আমাকে তোমার বাগদত্ত হতে হয়েছে। তাই বলে ভেবো না আমার মনে গায়ে তোমাকে ঠাই দিয়েছি। যদি পারি ঠাই করে নেব, তবে যে হাসির জন্য আমার মা অনেক আশায় তোমার হাতে আংটি পরিয়ে দিয়েছে, অন্তত দুটি মায়ের মুখে হাসি ধরে রাখবার জন্য আমার সাথে একটু হেসে খেলে চলাফেরা করো। হাসো, একটু হাসো। কি হয়েছে বাবু, তোমার কি খুব খারাপ লাগছে? আপনি আপনারা আপনারা কারা? আমি আমি এখানে কেন? সে কি বাবু, তুমি আমাদের চিনতে পারছো না? তুমি তো 5 বছর যাবৎ আমাদের এখানে আছো। নদীর ঘাটে অজ্ঞান অবস্থায় তোমাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, তারপর থেকে কত চিকিৎসা করালাম। কবিরাজ মশাই বলেছেন তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, হয়তো কোনদিন ফিরেও পেতে পারো। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে ঠাকুর বুঝি মুখ তুলে তাকিয়েছে। আপনারা আমাকে তুলে না আনলে হয়তো এ জীবন আমি ফিরে পেতাম না। আপনাদের ঋণ শোধ দেবার মতো ক্ষমতা আমার নেই। অনেক কষ্ট দিয়েছি আপনাদের, নিজের সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আসি আসি কাকা বাবু। হাসি, যাও বাবা, যাও। ঠাকুর তোমার লীলা বসে বড়ই কঠিন, বড়ই কঠিন। তারপরে যে কাণ্ড হয়ে গেল তা যদি তুমি নিশ্চয়ই দেখতে, তাহলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেতে। কি বলবো রাজা, আমি রাজা? রাজাকে? রাজা নামে একজন মেকানিক ছিল, আমার গাড়ি নষ্ট হলে সব সময় সে ঠিক করে দিয়ে যেত, টাকা দিলে নিত না, বলতো মেম সাহেব অনেক টাকা জমা হলে একবারে দেবেন, বড় একটা কিছু করব। কিন্তু দুর্ভাগ্য হঠাৎ করে সে মরে গেল। থাক সে কথা, বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব, সে দেখা যাবে ক্ষণে। ম্যাডাম, আরে পঙ্খিবাই, তুমি তুমি ওকে চেনো নাকি? জি স্যার। ম্যাডাম তো আগেও আমাদের এখানে অনেকবার এসেছে, 10-20 টাকা বকশিসের আশায় আমাদের মতো বেহারারা পরিচিত মানুষের জন্য অপেক্ষা করে
ম্যাডামের সাথে তোমার পরিচয় আছে, কিন্তু আমার সাথে তো নেই। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হতে যাচ্ছে, তাই বিয়ে উপলক্ষে তোমাকে 500 টাকা অ্যাডভান্স বকশিশ দিলাম, নাও। কি ব্যাপার, কাঁদছো কেন? খুশিতে সাহেব, খুশিতে কাঁদছি। এত টাকা তো আমাদের কেউ বকশিশ দেয় না, তাই। রাজা, মরে গিয়ে তো অনেক কাঁদিয়েছিস, এত বছর পর আবার কেন কাঁদালি? কেন কাঁদালি? প্রিয়া, প্রিয়া, তুমি শুধু তুমি, এই প্রিয়া, আজও আছি প্রিয়া। আমি আমি রাজা। রাজা তুই? আমি ভুল দেখছি না তো? তুই কি স্বপ্নে আমার সামনে এসেছিস? না রে পঙ্কি, আমি আমি বেঁচে আছি, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এবার এবার বল, আমার প্রিয়া কোথায়, কেমন আছে? আছে ভালোই, কিন্তু প্রিয়া আর তোর নেই। পঙ্কি, বাগানি করিস না রাজা, যা সত্য তা সত্যই। প্রিয়া এখন বিখ্যাত গায়ক সৈকত রায়নের জীবন সঙ্গিনী, জীবন সঙ্গিনী, জীবন সঙ্গিনী। না না, আমি আমি বিশ্বাস করি না, তুই তুই মিথ্যে বলছিস। আমার প্রিয়া এমন হতে পারে না। কেন পারে না, কেন পারে না? ওর কি জীবন নেই? ওর কি ঘরবাড়ার সব নেই? পঙ্কি, পঙ্কি রে, তোর কথাই যদি সত্যি হয় তাহলে আমি আমি কেন বাঁচলাম? কেন কেন ফিরে এলাম? এখানেই সব শেষ নয় রে রাজা। এই 5 বছরে তোর জীবনের অনেক কিছু মিথ্যে হয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে, যা শুনলে তুই সহ্য করতে পারবি না। তবু তুই বল, সত্য যত কঠিনই হোক আমাকে তা শুনতেই হবে। রাজা, রাজা, তোর বাবা? বাবা? বল কি হয়েছে বাবার। তোর বাবা? বল কি হয়েছে বাবার। তোর বাবা এই দুনিয়ায় নেই। রাজা, তোদেরকে যেদিন আমার বাড়িতে পাঠিয়েছিলাম, ঠিক তার পরের দিন দুপুরবেলা গুলজারও তার বাহিরে এসে তোর বাবাকে মেরে তোর বোনকে উঠিয়ে নিয়ে যায়। সেদিন যে টাকাগুলো আমি তোর হাতে তুলে দিয়েছিলাম, সেই টাকাগুলো তোর বাবাই আমাকে দিয়েছিলেন। চেয়েছিলেন, চেয়েছিলেন আঘাত পেয়ে তোরা যেন অনেক দূরে চলে যাস, শত্রুর নাগালের বাইরে। অথচ অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, যে তোকে বাঁচাতে চাইল সে নিজেই বাঁচতে পারল না। বেঁচে আছিস তুই, কেন বেঁচে আছিস, কেন? বেঁচে আছি শুধু ওদের জন্য, আমি ওদের ছাড়ব না। গুলজার, আমি তোদের ছাড়ব না। তেল ছাড়া গাড়ি চলে না, পানি ছাড়া জাহাজ
পাগল হয়ে গেছে ভাইয়া। এই পাঁচ বছরে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। বিশ্বাস ছিল তুই বেঁচেছিস ভাইয়া, তোকে তোকে একটি বার দেব। এখন আর মৃত্যুতে আমার কোনো কষ্ট নেই ভাইয়া, কোনো কষ্ট নেই। বন্ধা 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 পুলিশ, পুলিশ আমার পিছনে ধাওয়া করেছে। কেন, তুমি কি চোর? চোর হলে ধরিয়ে দেব। না আমি চোর না। তাহলে খাটের তলায় লুকিয়ে থাকো। আচ্ছা, পুলিশ যদি ঘরে ঢুকে তাহলে বলো এখানে কেউ নেই, ঠিক আছে? আচ্ছা। এদিকে এসো। এই দেখো গো, শোনো। কি বলবেন বলুন, আমি ব্যস্ত আছি। এই ঘরে কি কেউ ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। ঢুকেছে কোথায়? এই যে আপনারা। এই চলো। বেরো বের হও। কি নাম তোমার? রনি। রনি, ভাবছি অনেক কিছু। আচ্ছা রনি, তুমি কি করছিলে? আমি আব্বু আর আম্মুর কাছে চিঠি লিখছিলাম। ওরা কোথায়? আল্লাহর কাছে। আচ্ছা রনি, আমি এখন যাই, আমি আবার আসবো। সামনে গিয়ে দাঁড়ালে আমি শুধু তাকে জিজ্ঞেস করব, জনম জনম ধরে যার পাশে থাকার ওয়াদা করেছিল, মাত্র পাঁচ বছরে কেমন করে সেই ওয়াদা সে ভুলে গেল? পাঁচ বছর মানুষের জীবনে কম নয়, তাছাড়া তুই যে বেঁচে আছিস এ কথাটা কি প্রিয়া জানতো? এই অল্প বয়সে মৃত স্বামীর স্মৃতি বুকে নিয়ে হঠাৎ হয়ে জীবন কাটিয়ে দিতে পারে। আর প্রিয়া, প্রিয়া তো বড় লোকের মেয়ে। হ্যাঁ Yeah.
তুমি রাগ করেছো? আমি কারোর উপর রাগ করি না, আমার রাগ আল্লাহর উপর। কেন? আল্লাহ আমাকে এতিম বানিয়েছে তাই। আমার আম্মুকে দেখতে খুব ইচ্ছে হয়, আল্লাহ আমার আম্মুকে আসতে দেয় না, তাই আল্লাহর উপর আমার অনেক রাগ, অনেক। প্রিয়া চলো। দেখো বুবু, সৈকতের কাছে প্রিয়ার বাচ্চার কথা গোপন রেখে তাকে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। প্রিয়া যখন নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছে, তখন এটা কোনো বড় সমস্যা নয়। না বুবু, কাজটা ঠিক হচ্ছে না। সত্য তো চাপা থাকবে না, আজ হোক কাল হোক প্রিয়ার যে বাচ্চা আছে সে কথা সৈকতের কাছে প্রকাশ পাবেই। এই জন্য সম্পর্ক তো ভেঙে যেতে পারে। মা, এত বড় সত্যটাকে তুমি আমার কাছে এতদিন গোপন করে রেখেছো। আমার মরা বাচ্চা হয়েছিল না? কোথায়, কোথায় আমার সন্তান? বলো কোথায় লুকিয়ে রেখেছো, বলো। জেনেই যখন গেছিস তোর সন্তানকে আমি ফিরিয়ে দেব, তবে আমার শর্তও তোকে মানতে হবে। তোমার হাজারটা শর্ত আমি মানতে রাজি আছি মা, তো আমার সন্তানকে তুমি এনে দাও। তোর সন্তান যেখানে আছে সেখানেই থাকবে, যখন মন চাইবে দেখে আসবে। সৈকতকে তোর বিয়ে করতে হবে এবং তার কাছে তোর জীবনের পিছনের ইতিহাস গোপন রাখবে। তোমার সব কথা আমি মেনে নেব মা, তুমি শুধু আমার সন্তানের কাছে আমাকে নিয়ে চলো। মা, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না মা, আমাকে তুমি নিয়ে চলো মা। ঠিক আছে, সকাল হোক নিয়ে যাব। বাবা, কি নাম তোমার? রনি। বাহ, কি সুন্দর নাম। আচ্ছা, তাই তুমি এই মসজিদের সামনে বসে থাকো কেন? এটা আল্লাহর ঘর না? হ্যাঁ, এখানে তো আল্লাহ থাকে। আপনি আল্লাহকে ডেকে দিন, আমি একটু কথা বলবো। কি কথা বলবে বাবা? আমার মা বাবা তো আল্লাহর কাছে থাকে, কত চিঠি লিখলাম উত্তরও দেয় না, আসেও না। আসবে বাবা, আসবে। তুমি মাসুম ফেরেশতা, আল্লাহ তোমার মনের কথা নিশ্চয়ই জানেন। তোমার আজ্জি তার দরবারে পৌঁছে গেছে, তিনি তো কারোর সামনে আসেন না, আড়াল থেকে সব শোনেন। তাই? হ্যাঁ। হে আল্লাহ, এই অবুঝ শিশুর মনের আশা তুমি পূরণ করো।
আপনার বন্ধুটি কেমন মানুষ বলুন তো? বুঝলাম বাচ্চার মা মারা গেছে, তাই বলে বাচ্চার বাবা একবারও কি বাচ্চাকে দেখতে আসবে না? মাসে মাসে টাকা পাঠালে কি পিতার দায়িত্ব শেষ? স্যার, রনি, উনি তোমার বাবার বন্ধু, ওনাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবার বন্ধু তো বাবার মতোই, মনে করো আমি তোমার বাবা। বাবা, আবার বলো। বাবা, এই দেখো তোমার বাবা তোমার জন্য কত চকলেট পাঠিয়েছে। আমি কিছু নেব না, আগে বলো বাবার কাছে নিয়ে যাবে। নিয়ে যাব বাবা, এক্ষুনি নিয়ে যাব। সুপার সাহেব, আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। নো মিস্টার, আপনি হতে পারেন ওর বাবার বন্ধু, কিন্তু ফর্মাল ওয়েতে না এলে আমি আপনার হাতে ওকে তুলে দিতে পারি না। কিসের ফর্মালিটিস? ওকে নিয়ে যাবার জন্য যে কোনো রকম বন্ড আমি দিতে রাজি আছি। সরি, তারপরেও একটা ফর্মালিটিস থেকে যায়। সুপার, বাচ্চা আমি নিয়ে যাবই, এবং তার জন্য একটা ফর্মাল ওয়ে আমার কাছেও আছে। নো নো, ইফ ইউ মুভ ইউল ডাই। নাড়াচাড়া করলে আমি গুলি করতে বাধ্য হব। সুপার সাহেব, আমি আমার ছেলেকে দেখতে এসেছি। কোথায় আমার ছেলে? আপনার ছেলে? কে আপনার ছেলে? আমার ছেলে রনি, ও কোথায়? ওহ মাই গড, এই ছেলে তো হাইজ্যাক হয়েছে। মা, আমার জীবনে তোমরা কত খেলা খেলবে! যে সন্তানকে এতদিন মৃত বানিয়েছিলে তাকে ফিরে দেওয়ার কথা বলে আবার কেন কেড়ে নিলে? সব সব তোমার সাজানো খেলা। আমার সন্তানকে তুমি কিডন্যাপ করেছো। যদি আমার সন্তানকে তুমি ফিরিয়ে না দাও তাহলে আমি আত্মহত্যা করব। প্রিয়া, তোমার সন্তানকে আমি এনে দেব। তুমি তুমি আমার সন্তানকে এনে দেবে? হ্যাঁ দেব, কারণ মিথ্যের সিঁড়ি বেয়ে আমি অনেক উপরে চলে এসেছি। তুমি যেমন তোমার মায়ের মুখের হাসির কথা চিন্তা করো, আমাকে আমার মায়ের কথা ভাবতে হয়। এখন আমার আর নিচে নামা সম্ভব নয়, সম্ভব নয় নিজ হাতে নিজের বুকে ছুরি চালানো। প্রিয়া, প্রিয়া, একটি সন্তান দেয়াল হয়ে দাঁড়ালে আমাদের ভালোবাসা আড়াল হয়ে যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি প্রিয়া, যেভাবেই হোক আমি তোমার সন্তানকে তোমার কাছে এনে দেবই। আচ্ছা, তুমি তো আমার বন্ধু। হ্যাঁ, তাহলে তুমি আমাকে হাইজ্যাক করলে কেন? হলে সোনা, তোমাকে নিয়ে আমি ঘুরে বেড়াবো, অনেক আদর করব। আর তাছাড়া আমি শুধু তোমার বন্ধুই নই, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ, যার বাবা আছে সে এতিমখানে থাকবে কেন? আল্লাহ তাহলে আমার কথা শুনেছে। আমার না তোমার কোলে উঠতে খুব ইচ্ছে করছে। একবার আব্বু বলে ডাক। আব্বু? রনি, আমার রনি। বাবা, আমার রনি। লাল লাল ওই গালে একটা চুমু, একটা চুমু নরম ঠোঁটে, এমন মিষ্টি মুখ কার কপালে, জটিহে জটিহে জটিহে।
একটা চুমু, লালালই গালে একটা চুমু, একটা চুমু নরম ঠোঁটে এমন মিষ্টি কার কপালে জোটে জোটে জোটে। বাবা, হিন্দিতে চোখ দিয়ে পানি চলে এলো। আব্বু, আমার আম্মু কবে আসবে? আসবে বাবা, খুব শিগগিরই আসবে। আব্বু, কবে কবে ফিরে আসবে আমার বুকের মানি? হে খুদা, মায়ের কোলে সন্তান তোমার দিয়ে আমানত, কোন পাপে কোন অপরাধে তুমি আমার বুক থেকে তোমার আমানত ছিনিয়ে নিয়েছো? কেন নিয়েছো? এ কি তোমার বিচার? তোমার বিচার আমি মানি না। তোমার অনির এই পবিত্র মাজার আমি প্রতিজ্ঞা করছি, আমার সন্তান যদি ফিরে না পাই তাহলে আর কোনোদিন আমি তোমাকে ডাকবো না, কোনোদিন না। যার কাছে বিচার নেই তার দরের মাথা থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মা, তুমি কি খুব কষ্টে আছো? বিধাতা যা সবকিছু কেড়ে নিয়ে যায় সে কি করে ভালো থাকবে? বিধাতা মানুষের জীবন থেকে যা কিছু কেড়ে নিয়ে যায় তার চেয়েও বেশি কিছু দেবার জন্য দিনের আলো নিভিয়ে দিয়ে রাতের আধার নেমে আসে, ভোরের আলোর অপেক্ষায়। অপেক্ষা করো, তোমার জীবনেও আলো আসবে। যাও, বাড়ি যাও। বাবা, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তোমার মঙ্গল করুক। রাখো, কত আমার নাম গুলজার। এই বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তা দিয়ে তোমার কি দরকার? বাচ্চাটিকে দিয়ে যাও। আমার বুক থেকে তুমি ওকে কেড়ে নিতে এসেছো? কে তুমি? আমি যেই হই না কেন, বাচ্চা তোমাকে দিয়ে যেতেই হবে। ওকে, শক্তি থাকে তো নিয়ে যাও। Hey!
কার কাছ থেকে তুই বাচ্চা ছিনিয়ে নিতে এসেছিস তা তুই জানতে পারিসনি। জানি জানি তুমি একজন হাইজাকার, এই বাচ্চাকে তুমি হাইজ্যাক করেছো। হ্যাঁ হ্যাঁ করেছি। আইনের আদালতে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে পারো পিতার কাছে সন্তানকে নিয়ে আসাটা অপরাধ, তাহলে এসো স্বেচ্ছায় আমি আমার সন্তানকে দিয়ে দেব। কে তুমি? আমি আমি প্রেমযুদ্ধে পরাজিত এক সৈনিক, এক প্রতারক প্রিয়ার হতভাগ্য স্বামী। রাজা সৈকত, কোথায় কোথায় আমার সন্তান? আমার সন্তানকে তুমি খুঁজে পেয়েছ? সন্তানকে খেলনা পুতুল যে বাজার থেকে কিনে এনে দেব? তুমি এমন করে কথা বলছো কেন? তাহলে কেমন করে বলবো? তোমাদের সাথে এভাবেই কথা বলা উচিত। কি ব্যাপার সৈকত, তুমি এমন ভাবে কথা বলছো কেন? এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। সৈকত, কি প্রয়োজন ছিল আমার সাথে এত বড় মিথ্যে বলার? কি প্রয়োজন ছিল আমার মায়ের মনে আসার আলো জ্বালানোর? কি প্রয়োজন ছিল আমার কাছে এত কিছু গোপন করার? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে কেন আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। আর আজ আমার মতো আপনার হৃদয়টা যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাহলে বুঝতেন একটা পরিষ্কার মন ভেঙে যাওয়ার যন্ত্রণা কত নিষ্ঠুর। আল্লাহ আপনাকে অনুভব করার মতো মন দেননি, মনের মূল্য আপনি বুঝবেন না। প্রিয়ার কথা ব্যর্থ চিন্তা করছিস, প্রিয়া কখনোই তোর ছিল না। না, প্রিয়া আমার জীবন, প্রিয়া আমার হৃদয়ের সম্পদ। মিথ্যে কথা, প্রিয়া রাজার স্ত্রী। প্রিয়াকে পাবার জন্য প্রয়োজন হলে আমি রাজাকে খুন করব, দুনিয়া ধ্বংস করে ফেলব। পারবি না, পারবি না, কোনোদিনই পারবি না। কেন পারবো না? কারণ তুই শিল্পী, শিল্পীর কাজ ধ্বংস নয় সৃষ্টি। যদি তুই প্রকৃত প্রেমিক হয়ে থাকিস, যদি তুই প্রিয়াকে সত্যিকারের ভালোবেসে থাকিস, তাহলে রাজার প্রিয়ার ভালোবাসাকে ফুল দিয়ে মালা গেঁথে দে, যে মালা চিরদিন তোর অনন্ত প্রেমের সুবাস ছড়াবে। প্রেম যুদ্ধে এই হবে তোর বিজয়।
দেখতে কেমন? খুব সুন্দর, একেবারে তাজা গোলাপের মতো, কিন্তু এখন নেই। কেন? সব প্রশ্নের তো উত্তর হয় না, নেই বাস। রাজা, উকিল নোটিশ এনেছো? আদালতে দাঁড়াতে হবে। আদালতে আমি নিজেই দাঁড়িয়েছিলাম। কি রায় নিয়ে এলে? আমি হাইজেকার না, তুমি একজন সার্থক প্রেমিক। প্রিয়ার পৃথিবীতে তুমি চাঁদ, প্রিয়ার জীবনে তুমি চাঁদের আলো। আমি শুধু মাঝখানে মেঘ হয়ে এসেছিলাম চাঁদকে আড়াল করতে। তোমার প্রিয়ার ভেতর থেকে যদি এক মুহূর্তের জন্য হারিয়ে যেতে, তাহলে সে জায়গা আমি ঠাই করে নিতে পারতাম, পারিনি। বন্ধু, তোমার প্রিয়া তোমার ছিল, তোমারই আছে। অপেক্ষায় থেকো, সে তোমার কাছেই আসবে। আব্বু, আব্বু তুমি কি আমার সাথে প্রেম করতে? গতকালের ঘটনার জন্য আমি দুঃখিত, আমাকে আপনি ক্ষমা করে দিন। তোমার দুর্ব্যবহারে আমি দুঃখ পাইনি, আমার মেয়ে সুখ চাইতে গিয়ে তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, ক্ষমা আমার চাওয়া উচিত। প্রিয়ার সন্তানকে আমি পেয়েছি, কিন্তু সন্তান যার কাছে আছে তার কাছ থেকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। একমাত্র প্রিয়াই পারবে তার সন্তানকে ফিরিয়ে আনতে, কারণ সন্তান তার বাবার কাছে আছে। রাজা বেঁচে আছে? হ্যাঁ, রাজা বেঁচে আছে। রাজা, আমার রাজা বেঁচে আছে? সৈকত কোথায়? কোথায় আমার রাজা? আমি রাজার কাছে যাব, আমাকে তুমি আমার রাজার কাছে নিয়ে চলো, আমি রাজার কাছে যাব। নিয়ে যেতেই এসেছি, কারণ রাজা তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সপ্তাহে খবর লাগা, বাচ্চাটারে ধুইরা লই আয়। আর ওই হালারে প্যাচির বিচে ফলা, হালাই শেষ হইব, বাচ্চা দিয়া ব্যবসা বি হইব, সব ফকফকা। বহুদিন পর এওকা বল পাইছি, একেবারে খাপের খাপ। এইবার খেলা জমব পার পারান্দে। এবার রনি আমাকে ধরো। কোথায় তুমি আব্বু? কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ধরবো। জানি আব্বু, তুমি কোথায়? এইদিকে। এই তো, এবার দাঁড়াও, এবার ধরবো। কেন? তুমি না বললে চোখ খুলেই আম্মুকে দেখবো। ঠিক আছে, এবার আমি চোখ বাঁধছি, তুমি লুকাও, দেখবে আমি চোখ খুললেই তোমার আম্মু এখানে এসে গেছে। ঠিক আছে, শক্ত করে বাঁধছি। এক্ষুনি ধরছি। ধরতে পারবে না রানী, রানী পাবে না। এই ধরেছি আমি। রে, কোথায় গেল ছেলেটা? খুব দুষ্টুমি। আর ধরতে পারবে না রানী। এটা ঠিক হচ্ছে না রানী। কোথায় গেল? ঘেরা কলের মধ্যে পড়ে গেলাম। এ রানি, রানি আপা!
গুলজারের ওখানে ধরে নিয়ে গেছে। আর এক পা আগাইলে তোর পুনরায় আমি খুন করে ভালো। আজকে তোর শেষ দিন, মায়ের খাইতে খাইতে মরবি। প্রতিবাদ করলে তোর পোলার আমি মারা ভালামু।
রনি, তুই দূরে গিয়ে লুকিয়ে থাক। রাজা, ওই তো রনি।
রানী, বাবা মা, আমি তোর মা। হ্যাঁ, আমি তোর মা। সেটা কথা বলো, তুমি কি করলে আমার জন্য? তুমি নিজের জীবনটা, বন্ধু, ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। আমি যা চেয়েছিলাম তা আমি পাইনি, কিন্তু প্রিয়া যা চেয়েছিল তা তো পেয়েছে। তোমাদের মিলনেই আমার জয়, প্রেম যুদ্ধে এটাই আমার জয়। শিখর, শিখর,